হাই বন্ধুরা আপনাদের স্বাগত তো আজকে আমি লাইফে আমার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আমি এতদিন যে ব্রিডিং করেছি আমি তো আগেই বলেছি যে ব্রিডিং আর কি বলে ব্রিডিং আর শো একসঙ্গে হয় না তো তাও বাড়ির যারা ফ্যামিলিতে আছে আমাদের এই হাওড়াতে বড় একটা ডক শো হয়েছে হাওড়া ক্যানেল ক্লাবের যে ডক শো আছে সেখানে একটা ডক হয়েছে বিশাল তো আমি সচরাচর পার্টিসিপেন্ট করি না তো বাড়ির লোকের কথা আর যারা আমার বন্ধু বান্ধব আছে যারা আমার সঙ্গে কমেডিয়ান করে তারা বললো দাদা আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন সাহস করে তো আমি কোনো প্রিপারেশানই ছিল না তো আমি হঠাৎ করে চলে গেলাম সানডে শো হয়েছে তো গেছিলাম আমি 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 এই ফিমেলটাকে মিশাকে নিয়ে আমার কোনো প্ল্যানিং ছিল না আমার মানে মনে হয়েছে এটাকে নিয়ে যাবো বলে এটাকে নিয়ে চলে গেছি তো চলে যেতে আমার ভীষণ আমরা পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি মেম্বারদের আমাদের খুব খুশি হয়েছে আমি প্রথম শোতে গিয়ে এই মিশা আমার এই প্রাইজগুলো অ্যাচিভ করেছে এই প্রাইজগুলোও পেয়েছে তো আমি এই জন্যে আমি আনন্দিত যে আমি প্রথম শোয়েতে নেমে এই ফিমেলটা এতগুলো প্রাইজ পেয়েছে তিনটে রিংয়ে তিনটে প্রাইজও পেয়েছে তো আমি আরও আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে আমার ফ্যামিলির মেম্বারের তো আমি নেক্সট বার থেকে আমার কাছে যে বাচ্চাগুলো রেডি হচ্ছে আমি তাদেরকে কি করব একটু কষ্ট হলো আমি শোয়ের কুকুর আর ব্রিডিংয়ের কুকুর সেভাবে দুদিকে কনসেন্ট্রেট করব। কেন অনেকে জিজ্ঞেস করে দাদা আপনি অনেকে হ্যাঁ চেষ্টা করবো আর অনেকে দাদা জিজ্ঞাসা করে আপনি সই যান না কেন তাদেরকে একটা কথা বলি এই জন্য শোয়ে যেতে পারি না যে শো ব্রিডিং একসঙ্গে খুব টাফ হয়ে যায় খুব টাফ হয়ে যায় তো যখনই মুশকিল হয়ে যায় কি যে দুদিকে যখনই করতে যাই তখন কুকুরগুলোকে সেভাবে বাচ্চাদেরকে টাইম দেওয়া যায় না তো শোয়ের কুকুর তো খুব আলাদাভাবে দেখতে হয় তো এবারে যতই কষ্ট হোক আমাদের এই যে একটা আনন্দ আনন্দিত হয়েছি আমরা পুরো ফ্যামিলি মেম্বার তো সেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার ফিমেল গেছে আমি যাই না তো মাঠে গিয়ে আমি অনেক কিছু শিখলাম এতদিন তো আমি ব্রিডিং এর উপর কনসেন্ট্রেট করেছি তো মাঠে গিয়ে যারা আমার সিনিয়র আছে যারা ডগ নিয়ে গেছিল তাদের থেকে অনেক কিছু শিখলাম জানলাম তো নেক্সট বার থেকে ঠিক করেছি আরো ব্রিডিংটাকে নিয়ে ইম্প্রুভ করার এবার প্রত্যেকটা বাচ্চা আমার বাড়ি থেকে শো হবে বা আমার থেকে যারা নিয়ে যাচ্ছে যারা কমেডিয়ান নিয়ে যায় তাদেরকে বলবো শোয়ে পার্টিসিপেন্ট করার জন্য তো অনেক কিছু শেখা তো হলো মাঠ থেকে তো তাদেরকে একটাই কথা বলবো যে আমি শোও করতে পারি ব্রিডিংও করতে পারি সেটা আমি প্রুফ অনেকে বলে যে আমি শোয়ের মাঠে যাই না কেন তো আমি বলি এই এইটাই কারণ ছিল আমি না যাওয়ার কারণটা এটাই ছিল সময়ের জন্য চেষ্টা করেছি আমরা সবাই তো সামনের বার থেকে যত শো হবে আমার বাড়িতে আরো পাঁচ সাতখানা বাচ্চা রেডি হচ্ছে পমের তো সামনের বার থেকে যতগুলো শো হবে সব কটা শোতে আমরা ফ্যামিলি নিয়ে আমার যারা বন্ধু বান্ধব আছে আমার ফ্যামিলি মেম্বার আছে সবাইকে নিয়ে প্রত্যেক কটা শো আমি অ্যাটেন্ড করব সেই জন্য আজ মানে সেই দিন থেকে মানে আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে যে আমাদের পাঁচ সাতটা বাচ্চা রেডি করছি পমের তো এখন থেকেই আমার হাতে একটা বছর টাইম আছে তো আমি তাদেরকে নিয়ে নামবো সে যা হয় দেখা যাবে চেষ্টা তো করি এত কিছু চেষ্টা করেছি আপনাদের এত সাপোর্ট পেয়েছি স্কেয়ার আজকে মেম্বার অনেকটাই বেড়েছে তো সাপোর্ট পেয়েছি এটাতে আমরা এটাতে আমাদের খুব আনন্দ হয়েছে যে আমি লাইফে ফার্স্ট প্রথম ফিমেল নিয়ে গিয়ে বাচ্চা নিয়ে গিয়ে এই প্রাইজগুলো পেয়েছে তো আর একসঙ্গে অনেকে জিজ্ঞাসা করে দাদা ব্রিডিং করা আর আমি অনেককেই বলি ব্রিডিং করা শো করা একসঙ্গে টাপ না কেন কোথায় কখন শোয়ের মাঠে নিয়ে চলে যাবে অনেকটা টাইম চলে যাবে সেই সময় যদি কোনো কুকুরের বাচ্চা নামে তো তখন দেখবে কে তো বাচ্চা থাকে বাড়িতে সারা বছরই কম বেশি মোটামুটি বাচ্চা থাকে তো এদের হ্যাঁ হ্যাঁ বাচ্চা হয়ে যাওয়ার পরেও তাকে অন্তত কুড়ি থেকে পঁচিশটা দিন দু ঘন্টা এক ঘন্টা অন্তর ছাড়াছাড়া তাদের অবজারভেশন করা হয় এবার যদি বাড়ি ছেড়ে চলে যাই তো এটা আমি আর আমার ওয়াইফ যে করে বাপেই করে তো এই যে বাড়ি ছেড়ে যদি কোথাও চলে যাই তখন কি হবে বাচ্চাগুলো তখন সারভাইভ করানোর চাপ হয়ে যাবে তো সেই জন্য শোয়ের মাঠে যাই না তবে এ এমনভাবে মেন্টালি প্রিপারেশান নিচ্ছি যাতে নেক্সট বারে এই সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয় আর সামনের বার থেকে যত শো হবে তত প্রত্যেক কটা শোতে আমি পার্টিসিপেট করার চেষ্টা করব তার জন্য যতগুলো বাচ্চা আমার কাছে এখন রেডি হচ্ছে একটা বছর আমার কাছে সময় আছে একটা বছর সময়ের মধ্যে বাচ্চাগুলোকে রেডি করে নিই তো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা এখানেই শেষ করি বেশি দূর আর যাবো না হ্যাঁ তো নেক্সট দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তাহলে আজকে এখানেই শেষ করলাম জরুর টাটা